শীতের এই তিনটি শাক ভুলেও খাবেন না, খেলে হবে মারাত্মক কিছু শারীরিক ক্ষতি। কিডনি নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে কিডনির পাথর, পিত্তথলিতে পাথর হয়ে যাওয়া, গেটে বাদ বেড়ে যাওয়া, আরও নানাবিধ রোগের উপদ্রব ঘটতে পারে যদি আপনি এই তিনটি শাককে খান। তাই অবশ্যই জানতে হবে কোন সেই তিনটি শাক। যে তিনটি শাক আমাদের শরীরের এত বড় ক্ষতি করছে, কিডনি নষ্ট করে দিচ্ছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল করে দিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। শীতের শাক বলতে প্রথম যে শাকটির নাম আমাদের মাথায় আসে, সেটি আর অন্য কোনো শাক নয়, পালং শাক। এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এটি আমাদের দেহের রক্ত স্বল্পতার সমস্যাকে দূরে রাখতে পারে, আমাদের পাকস্থলীর বিভিন্ন রোগকে আমাদের থেকে দূরে রাখে। এছাড়াও এ শাকের রয়েছে আরও অনেক গুণাবলী। বলা হয়ে থাকে নিয়মিত পালং শাক খেলে ওজনটাও নিয়ন্ত্রণে থাকে। তবে যদি আপনি ভুলভাবে অতিরিক্ত পালং শাক খেয়ে ফেলেন, আপনার অনেক ধরনের ক্ষতি হবে। নিশ্চয়ই জানতে চান পালং শাক খাওয়ার ফলে কোন কোন ক্ষতি হয়। শরীরে বিশেষ রোগ নিয়ে কখনোই পালং শাক খাওয়া উচিত নয়, এগুলো আমাদের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। পালং শাকে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন সি, আরও অনেক খনিজ পদার্থ। যেহেতু এটি একটি শীতকালীন শাক, তাই এ শাক দিয়ে আমরা শীতকালে নানান ধরনের পদ প্রস্তুত করে খেতে পছন্দ করি। তবে দৈনিক পাতে শাকসবজি রাখার প্রয়োজন হলেও অতিরিক্ত পালং শাক খাওয়া একেবারেই বিপজ্জনক। বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় এই শাকটি খেলে। পালং শাক এমন একটি শাক যাতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে, যা অতিরিক্ত খাওয়ার ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। এই শাকে থাকা ভিটামিনকে রক্ত পাতলাকারী ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। পালং শাকে অতিমাত্রায় অক্সালেট নামক এক ধরনের যৌগ পাওয়া যায়, যা অতিরিক্ত গ্রহণের ফলে কিডনিতে পাথর তৈরি হয়। প্রস্রাবে অক্সালেটের পরিমাণ বৃদ্ধির ফলে এই পাথরগুলো তৈরি হয়। কিডনিতে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সালেট পাথর। 100 গ্রাম পরিমাণে পালং শাকে 970 মিলিগ্রাম অক্সালেট থাকে। ফুটন্ত পালং শাকে অক্সালেটের ঘনত্ব কিছুটা কমে যায়, অর্থাৎ রান্না করে খেলে এর মধ্যে অক্সালেটের পরিমাণ কিছুটা হলেও কমে। এই শাকের সঙ্গে ক্যালসিয়াম ভিত্তিক খাবার যেমন দই বা পনির ইত্যাদি মিশ্রিত করে খেলে পাথর গঠন প্রতিরোধ করতে পারে। যদিও প্রত্যেকটি ব্যক্তির শরীরের অবস্থা আলাদা, সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়াও ব্যক্তিভেদে আলাদা হতে পারে, তবে কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয়। তাই অতিরিক্ত পালং শাক খাওয়া উচিত নয়, বিশেষ করে আপনি যদি ইতোমধ্যে কিডনি রোগী হয়ে থাকেন, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এই শাক আপনি খেতে যাবেন না। যারা রক্ত পাতলাকারী ওষুধ খাচ্ছেন, তারাও সতর্ক হয়ে যান। পালং শাকে উচ্চ মাত্রায় ভিটামিন কে পাওয়া যায়, যা রক্ত পাতলাকারী ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়। স্ট্রোক প্রতিরোধে রক্ত পাতলাকারী ওষুধ দেওয়া হয়, তাই এমন রোগীদের ক্ষেত্রে পালং শাক খাওয়া কমাতে হবে। 1/2 কাপ রান্না করা পালং শাকে 444 মিলিগ্রাম ভিটামিন কে পাওয়া যায়। 1 কাপ কাঁচা পালং শাকে 145 মিলিগ্রাম পুষ্টি থাকে। রান্না করা পালং শাকে ভিটামিন কে এর মাত্রা বেশি থাকে, কারণ তাপ পুষ্টির শোষণ বাড়ায়। আর ভিটামিন কে শরীরের জন্য অনেক উপকারী। করোনারি হৃদরোগ, ক্যান্সার ও অস্টিওপরোসিস প্রতিরোধে ভিটামিন কে ভূমিকা রাখে। কিন্তু যখন আপনি রক্ত পাতলাকারী ওষুধ সেবন করছেন, তার পাশাপাশি পালং শাক ক্ষতিকারক হতে পারে। এটি আমাদের দেহে খনিজ শোষণেও বাধা দিয়ে থাকে। কিছু গবেষণায় দেখা গেছে অক্সালেট সমৃদ্ধ খাবার গ্রহণ খনিজ শোষণে বাধা দেয়। অক্সালেট একটি অ্যান্টি নিউট্রিয়েন্ট। পালং শাকে অক্সালেট ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থের শোষণে বাধা সৃষ্টি করে থাকে। এতে অক্সালেট ও ক্যালসিয়াম উভয় থাকে, ফলে প্রচুর পরিমাণে পালং শাক খেলে ক্যালসিয়াম শোষণকে ব্যাহত করতে পারে এই শাক। পালং শাকের অক্সালেটগুলো আয়রনের সাথে বিক্রিয়া ঘটাতে পারে, স্ফটিক গঠন করতে পারে এবং আয়রন শোষণেও বাধা দিতে পারে। পালং শাক থাইরয়েডের সমস্যাও বাড়াতে পারে বলে মনে করা হয়ে থাকে। পালং শাক এমন একটি খাবার যা থাইরয়েডের রোগীদের খাওয়া উচিত নয়। এছাড়াও এটি
গেটে বাদ বাড়ায়। কিছু গবেষণা বলছে পালং শাকে পিউরিনের মাত্রা অনেক বেশি থাকে, আর পিউরিন সমৃদ্ধ খাবার তাদের খাওয়া উচিত নয় যাদের রয়েছে গাউটের সমস্যা। তাই গেটে বাদ শরীরে নিয়ে পালং শাক কম পরিমাণে খাওয়াই ভালো। কিছু গবেষণা আরও বলছে পালং শাক খেলে রক্তচাপ এবং রক্তের শর্করার মাত্রা খুব কমে যেতে পারে। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য ওষুধ খাচ্ছেন, তারা সাথে পালং শাক খেলে এটি আপনার জন্য বিপদের কারণ হতে পারে। তাই এই সমস্ত রোগ যাদের রয়েছে তারা পালং শাক খাওয়ার পূর্বে একটু সতর্কতা অবলম্বন করুন, খেলেও খুব অল্প পরিমাণে খান, নতুবা চিকিৎসকের পরামর্শ ছাড়া এ শাক গ্রহণ করা বাদ দিন। পালং শাকের পরবর্তী যেই শাকটির কথা বলছি সেটি হচ্ছে আমাদের সকলেরই পছন্দের সর্ষে শাক। মূলা শাকের অপকারিতা বলার আগে বলছি এর কিছু উপকারিতা সম্পর্কে। একাধিক খনিজ পদার্থ এবং ভিটামিনে পরিপূর্ণ এই শাকটি। পেয়ে যাবেন ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম সহ আরও অনেক গুরুত্বপূর্ণ খনিজ। খাদ্য তালিকায় সাপ্তাহিক 1 থেকে 2 দিন সর্ষে শাক রাখতে পারলে এটি ক্রনিক বিভিন্ন ধরনের রোগ এবং ক্যান্সার থেকে আমাদের শরীরকে মুক্ত রাখতে সাহায্য করে থাকে। সর্ষে শাক হার্টের যে কোনো রোগকে দূরে রাখতে সাহায্য করে। এ শাকের মধ্যে রয়েছে এমন গুণাবলী যা দেহের মধ্যে থেকে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে হার্টকে সবল ও সচল রাখে। এটি আমাদের হাড়ের জোর অর্থাৎ হাড়ের জোর বাড়াতেও সাহায্য করে। এ শাকের মধ্যে ভিটামিন কে পাওয়া যায়, ক্যালসিয়াম, যা হাড়ের বিভিন্ন ধরনের রোগ, অস্টিওপরোসিস, আর্থ্রাইটিসের যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে পারে। দৃষ্টিশক্তি বাড়াতে এ শাক খুবই উপকারী। লিউটিন এবং জিয়ান্থিন নামক দুটি উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এ শাকের মধ্যে, যা আমাদের চোখের জন্য জরুরি। এটি বয়সজনিত যে কোনো চোখের সমস্যা এবং দূরদৃষ্টিশক্তির সমস্যা বা ক্ষীণদৃষ্টিশক্তির সমস্যাকে দূরে রাখে। বৃদ্ধ বয়সেও যদি আপনি জোয়ান থাকতে চান, বুদ্ধির যোগান বাড়াতে চান, তবে খাওয়া উচিত সর্ষে শাক। তবে কেন বলছি সর্ষে শাক ক্ষতিকারক? সর্ষে শাক ক্ষতিকারক যদি আপনি কিডনির রোগী, পিত্তের রোগী হয়ে থাকেন বা দেহের কোনো জায়গায় কোনো স্টোন বা পাথরের সমস্যা থেকে থাকে। এটি কিডনির মধ্যে অক্সালেটের পরিমাণকে বাড়িয়ে ক্রিস্টাল জমা করে, যার ফলে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে। পিত্তথলিজনিত পাথর বা পিত্তথলির কোনো সমস্যাও সৃষ্টি করতে পারে এই শাকটি। তাই আপনার যদি কিডনিজনিত সমস্যা, পিত্তথলিজনিত কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এই শাক খাওয়ার পূর্বে আপনার সতর্ক হওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই শাক আপনার গ্রহণ করা উচিত হবে না। এছাড়া কোনো শাকই অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা উচিত নয় এবং চেষ্টা করবেন এগুলোকে কাঁচা গ্রহণ না করতে, হালকা পরিমাণে হলেও রান্না করে গ্রহণ করতে। সর্ষে শাকের পরে যে শাকটির কথা বলছি সেটি হচ্ছে মূলো শাক। স্বাদে কিছুটা তেতো হওয়ার কারণে অনেকে নাও পছন্দ করতে পারেন, তবে মূলো শাকের মধ্যে রয়েছে বিশেষ গুণাবলী যা ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। দেহের যে কোনো ধরনের ব্যথা প্রতিরোধ করতেও মূলো শাক খুবই উপকারী। নিয়মিত যারা মূলো শাক খান তাদের চর্মরোগ হয় না, এছাড়াও দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যায়। পাইলসের ব্যথা বা যে কোনো ধরনের কনস্টিপেশনজনিত সমস্যাগুলোকে দূর করতে মূলো শাক জাদুর মতো কাজ করে থাকে। মূলো শাকের মধ্যে রয়েছে এমন গুণাবলী যা আমাদের শরীরের মধ্যে থেকে অ্যালার্জির মাত্রাকে কমিয়ে দেয়। যাদের শীতকালীন প্রচুর অ্যালার্জি ও চুলকানির সমস্যা হচ্ছে তারা নিয়মিত মূলো শাক খান। মূলো শাকের ভিটামিন সি দেহের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায়। এছাড়াও এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দূর করতে সাহায্য করে বা রক্ষা করতে সাহায্য করে। এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিভিন্ন খনিজ ও ভিটামিনে পরিপূর্ণ হওয়ার কারণে কোনো ধরনের ক্যাপসুল ছাড়াই আপনি অনেক ধরনের ভিটামিন পেয়ে যাবেন মূলা শাক থেকেই। এবং এটি মূত্র বর্ধকারক হিসেবে কাজ করে থাকে। মূত্রথলির যে কোনো ধরনের ইনফেকশনকে দূরে রাখতে মূলা শাক জাদুর মতো কাজ করে থাকে। সতর্কতা রয়েছে বিশেষ রোগীদের ক্ষেত্রে। মূলা শাক অক্সালেটে পরিপূর্ণ। অধিক পরিমাণে মূলা শাক গ্রহণের ফলে দেহের মধ্যে অক্সালেট জমা হতে শুরু করে, যা শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। এছাড়াও ক্যালসিয়াম শোষণে অক্সালেট বাধা সৃষ্টি করতে পারে। যারা কিডনি ও পিত্তথলির কোনো সমস্যায় ভুগছেন তাদের মূলা শাক খাওয়া উচিত নয়, বা খেলেও আগে ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। এছাড়াও যাদের পিউরিন সমৃদ্ধ খাবার খেতে বাধা রয়েছে তারাও মূলা শাক খাওয়ার পূর্বে ডক্টরের পরামর্শ নেবেন। যারা রক্ত পাতলাকারী ওষুধ সেবন করছেন তাদেরও মূলা শাক খাওয়া উচিত নয়। শীতকালীন এই শাকসবজিগুলো একটু সতর্কতার সাথে খেলে নানাবিধ রোগ থেকে দূরে থাকা সম্ভব।
ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।